ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এরোগাইড একাডেমিতে আলোচনা করব ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির যে নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছে নতুন সেশানে তাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে অফলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে তার জন্য একটা নোটিশ দেওয়া আছে এবং নোটিশের সাথে ফর্মটাও দেওয়া আছে এবং ফর্মটা কি করে ফিল আপ করবেন সে বিষয়ে অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেছে যে কি করে ফর্মটা ফিল আপ করবেন একটু যদি আমরা করবো সেগুলো যদি একটু দেখিয়ে দিন তাহলে ভালো হয়। দেখুন আপনার এটা এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির। আপনার নোটিশ সেকশন দেখতে পাচ্ছেন, নোটিশ সেকশনে গিয়ে আপনারা দেখুন এখানে জেনারেল নোটিশ বলে যে সেকশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই জেনারেল নোটিশ সেকশনটা খুলে যাবে। খুলে গিয়ে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখুন দেখুন 3 নম্বরে অর্থাৎ 11 তারিখে একটা নোটিশ বেরিয়েছে যেখানে বলছে নোটিশ রিলেটেড টু রেজিস্ট্রেশন অফ নিউলি অ্যাডমিটেড এমএ স্টুডেন্ট 2021-2022। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরেই আপনাদের দেখুন নোটিশ যেটা দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য যারা নতুন ভর্তি হয়েছে সেই নোটিশটা আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন নোটিশে কি লেখা আছে আমরা বলে দিই। মোটামুটি ওরা বলছে যে 28 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নিচে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা প্রিন্টেড করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার সাথে নিচে যে ডকুমেন্টস গুলো দেখুন দেওয়া আছে ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, মানে একসাথে রাখতে হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু আপনাকে ডিরেক্টলি ডিপার্টমেন্টে যেতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখুন দে আর ডিরেক্টেড টু কাম টু দি কনসার্ন ডিপার্টমেন্ট ইন পার্সন অ্যালং উইথ দি ফলোয়িং ডকুমেন্টস, ঠিক আছে। অর্থাৎ 28 তারিখ থেকে 7ই মার্চ পর্যন্ত আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং নিচে ফর্মটা দেওয়া আছে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে ফর্মটা দেওয়া আছে 2 পেজের এবং ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে এখানে যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে যেমন আপনার মাইগ্রেশন সার্টিফিকেট, যদি আপনি এই ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটির যদি পড়ে থাকেন তাহলে সেখানকার থেকে আপনাকে মাইগ্রেশন সার্টিফিকেট আনতে হবে, অরিজিনাল সার্টিফিকেট ওটাই দরকার হয়, ঠিক আছে। মাইগ্রেশন সার্টিফিকেটের কপি ব্যবহার করা হয় না। এরপরে এই যে ফর্মটা বললাম সে ফর্মটা ফিল আপ করবেন এর সাথে, এছাড়া কি কি কপি লাগবে অর্থাৎ জেরক্স কপি কি লাগবে সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, গ্রাজুয়েশনের মার্কশিট এবং আপনার একটা এস প্রুফ যেটা আধার কার্ড বা ভোটার কার্ড হতে পারে, অ্যাড্রেস প্রুফ এবং মানি রিসিপ্ট যেটা পিজিতে আপনার ভর্তি হয়েছেন এখানে। তো দেখুন ফর্মটা এই রয়েছে, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন খুবই সহজ, খুব একটা প্রবলেমেটিক কোনো সিচুয়েশন নেই, আমরা পরপর বলে যাচ্ছি আপনারা সেগুলো বুঝে নিন। দেখুন প্রথমে লেখা আছে অল কলাম মাস্ট বি ফিল্ড ইন, ইফ এনি কলাম ইজ নট অ্যাপ্লিকেবল প্লিজ রাইট এন এ, ঠিক আছে। এটা মানে হচ্ছে প্রত্যেকটা কলাম কি প্রত্যেকটা যেখানে লেখা লেখা জায়গা আছে প্রত্যেকটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি মনে করেন কোনো একটা অপশান আপনার জন্য আপনার জন্য অ্যাপ্লিকেবল নয় সেক্ষেত্রে সেখানে এন ডট এ ডট মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এই শব্দটা শর্টকাট, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল শব্দের শর্টকাট হচ্ছে এনএ, এইটা লিখে দেবেন। ধরুন দেখা গেল আমি একটা দেখিয়ে দিই, ধরুন এখানে আপনার ওবিসি, এই যে এখানে ক্যাটাগরিটা রয়েছে এসসি এসটি ওবিসি, সেখানে দেখা গেলো আপনার কোনো ক্যাটাগরির মধ্যেই আপনি পড়ছেন না, সেক্ষেত্রে আপনাকে এন ডট এ ডট লিখে দিতে হবে, না লিখে দিতে হবে, ঠিক আছে। দেখুন এই যে প্রথম যে সেকশনে রয়েছে এটা এখন ফিল আপ করবেন না, এটা আপনি যখন নিজেদের ডিপার্টমেন্টে যাবেন, পার্টিকুলার ডিপার্টমেন্ট অফ যে ডিপার্টমেন্ট যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেখানে গিয়ে এটা করবেন। এখানে হয়তো এইচএস যে এইচওডি আপনাদের রয়েছে ডিপার্টমেন্টে তার নাম হবে এবং আপনার যে ডিপার্টমেন্টটা রয়েছে তার সাবজেক্টের নামটা এখানে হবে, ঠিক আছে। এটা এখন করবে না, এটা বাকি রাখবে। দেখুন প্রথমে যেটা আছে নেম অফ দি কোর্স ইন দি অ্যাডমিটেড, অর্থাৎ আপনি কোন কোর্সের জন্য অ্যাডমিট হয়েছেন, মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিট হয়েছেন অর্থাৎ এমএ লিখবেন বা মাস্টার অফ আর্টস লিখবেন বা মাস্টার অফ সায়েন্স যদি এমএস সায়েন্সের সাবজেক্ট হয় বা মাস্টার অফ কমার্স হতে পারে, ঠিক আছে, যাই সাবজেক্টে হোক না কেন। এরপরে আপনার ক্যাটাগরি লিখবেন আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন, এসসি হতে পারে, এসটি হতে পারে বা ওবিসি হতে পারে, আর যদি জেনারেল হন তাহলে এখানে এন এ লিখে দেবেন, না লিখে দেবেন অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। পিডাব্লিউডি যদি হন তাহলে ইয়েস লিখবেন এবং নো হলে নো লিখবেন। রিলিজিয়ন, রিলিজিয়ন এখানে আপনি হিন্দু লিখবেন, ঠিক আছে। আর এখানে স্পেসিফিকেশন মাইনরিটি যদি থাকে আপনার সেটা লিখবেন, আর যদি মনে করেন স্পেসিফিক মাইনরিটি আপনার কমিউনিটির মধ্যে আপনি পড়েন না তাহলে এখানে না লিখবেন। এরপর নিচে লিখবেন দেখুন নেম অফ দি স্টুডেন্টস, মানে আপনার যে নাম সেটা কিন্তু এক একটা অক্ষর নামের এক একটা অক্ষর এক একটা খোপের মধ্যে লিখতে হবে এবং আমার যে টাইটেলটা লিখবেন সেটা কিন্তু একটা খোপ বাদ দিয়ে লিখবেন, ঠিক আছে। হ্যাঁ মানে নামটা লিখবেন এবং নামটার নাম আর টাইটেলের মধ্যে একটা খোপ আপনি অবশ্যই বাদ দিয়ে লিখবেন, ঠিক আছে।
এবার দেখুন আপনার, এরপর আপনার বাবার নাম এখানে লিখতে হবে, নেম অফ দি ফাদার, তারপরে মায়ের নাম আসবে, তারপরে আপনার যদি বিবাহিত হয়ে হন তাহলে আপনার এখানে হাজব্যান্ডের নাম লিখবেন, ঠিক আছে। এরপর দেখুন নিচে দেওয়া আছে 9 নম্বরে, যেটা সেটা হচ্ছে ব্লক লেটারে বড় বড় অক্ষরে আপনাকে লিখতে হবে। সেটা কি লিখতে হবে? ক্যাপিটালে আপনার ফুল অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেস থেকে বিলং করছেন, কোথায় থাকেন আপনি, তার ফুল অ্যাড্রেসটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু এখানে দিতে হবে। উইথ পিনকোড দেবেন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। 10 নম্বরে আসছে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে, যেহেতু এই ডকুমেন্টসগুলো দিতে হবে, সুতরাং মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেই ডকুমেন্টসগুলো আছে তার মধ্যে যে আপনার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাই আপনি কিন্তু এখানে বসাবেন। এমন হতে পারে আপনার ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটার মধ্যে ভুল আছে, অথচ মাধ্যমিকের অ্যাডমিটে ভুল আছে, অ্যাডমিটে অন্যরকম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিটটাই চলবে, মাধ্যমিকের যে ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে চলবে না। সেক্ষেত্রে আপনার যে ডেট অফ বার্থ এখানে দেবেন সেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী হতে হবে, ঠিক আছে, লেখাও আছে, দেখে নেবেন। 11 নম্বরে বলছে আপনার যে অ্যাডমিশনে যে ডেট, অর্থাৎ এখানে যে ভর্তি হয়েছেন আপনি এই ইউনিভার্সিটিতে, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটিতে, তার অ্যাডমিশনে যে ডেট, অ্যাডমিশন ডেট বলতে যেই ডেটে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন প্লাস টাকা দিয়েছেন, টাকা দিয়ে যে অ্যাডমিশন নিয়েছেন সে টাকা মেনলি হচ্ছে টাকা দিয়েছেন যেই দিন সেই দিনই হচ্ছে আপনার ভর্তির ডেট, সেই ডেটটা এখানে কিন্তু বসাবে। এরপরে যেটা আসছে 12 নম্বরে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যদি এখানে পড়ে থাকেন তাহলে এখানকার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি আপনার কাছে আছে, আর যদি অন্য কোনো ইনস্টিটিউশনে পড়ে থাকেন, লাস্ট যে এক্সামিনেশনটা আপনি পাস করেছেন গ্রাজুয়েশন লেভেলে, সেই গ্রাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দেবেন। অর্থাৎ এখানে বলেই দেওয়া আছে, দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার অফ দি ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউশন ইন হুইচ স্টাডিড লাস্ট, অর্থাৎ লাস্ট যে ইনস্টিটিউশনে আপনি বা বোর্ডের অভ্যন্তরে আপনি ইয়ে করেছেন, গ্রাজুয়েশন করেছেন, সেই তার কিন্তু যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তার যে সেশন যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাবে। নাম্বার বলতে সেশন বলতে কোনো সালে আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা রেজিস্ট্রেশন নাম্বারে আপনি দেখতে পাবেন। এরপরের টেবিলে যে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে কি বলছে, বলছে এক্সামিনেশন পাস, অর্থাৎ ইতিমধ্যে আপনি কোন কোন এক্সামিনেশন পাস করেছেন, যেমন প্রথমে লিখবেন মাধ্যমিক, মাধ্যমিক লিখে মাধ্যমিকের কোন বোর্ডে আপনি পাস করেছেন, সেটা WBBSC হতে পারে বা আপনার CBSE বোর্ড হতে পারে, সেটা এখানে লিখবেন। কোন সালে পাস করেছেন এবং কোন ডিভিশন পাস করেছেন, ঠিক আছে, ওয়ান ফার্স্ট ডিভিশন হলে 1 লিখবেন, সেকেন্ড ডিভিশন হলে 2 লিখবেন, বা রোমানে লিখতে পারেন, রোমান 1 রোমান 2 বলেও লিখতে পারেন। এরপরে HS লিখবেন, HS কোন বোর্ডের, কোন বোর্ডের অভ্যন্তরে আপনি পাস করেছেন, আপনার কোন বোর্ড ছিল সেটা লিখবেন, সাল লিখবেন, ডিভিশন লিখবেন, এরকম করে মাধ্যমিক থেকে শুরু করবেন, MP লিখবেন, অর্থাৎ মাধ্যমিক, হাই সেকেন্ডারি লিখবেন, গ্রাজুয়েশন লিখবেন, এবার আপনার যদি আদার্স কোনো ব্যাপার থাকে, কোয়ালিফিকেশন থাকে, তাহলে সেটা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। মোটামুটি এগুলো পরপর লিখতে হবে, মাধ্যমিক থেকে লিখতে হবে, মাধ্যমিক, HS, গ্রাজুয়েশন, ঠিক আছে, গ্রাজুয়েট বা BA অবধি এগুলো লিখবেন, ঠিক আছে। এখানে এক্সামিনেশনের নামগুলো, এখানে বোর্ডের নামগুলো, এগুলো এখানে ইয়ার এবং এখানে ডিভিশন, কোন ডিভিশনে আপনি পাস করেছেন। এরপর দেখুন নিচে আর কিছুই নেই, এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে যে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো সঠিক দিচ্ছেন কিনা, ভুল দিচ্ছেন কিনা, যদি ভুল দিয়ে থাকেন তাহলে যদি ইনকোয়ারি হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইয়ে হতে পারে, অর্থাৎ রিজেকশন করতে পারে, যে আপনার যে ডকুমেন্ট দিয়েছেন এবং এখানে যে তথ্য দিয়েছেন তার সাথে কোনো মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেকশনের একটা ব্যাপার থাকতে পারে। সুতরাং অবশ্যই আপনার ডকুমেন্টসে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো এখানে সঠিকভাবে ইনপুট করার চেষ্টা করুন। এরপরে ডান দিকে দেখুন, এখানে আপনার সিগনেচার, ফুল সিগনেচার করবেন, ঠিক আছে, পুরো নাম লিখবেন, কোনো শর্টকাটে, শর্টকাট কোনো সিগনেচার লিখবেন না, ঠিক আছে, এখানে পুরো সিগনেচারটা করবেন, আপনার পুরো নাম এবং নিচে ডেট দিয়ে দিবেন যেদিন আপনি জমা দিচ্ছেন। আর এখানে যেটা আছে সেখানে হচ্ছে, এখানে হচ্ছে মেনলি হচ্ছে ফরওয়ার্ড করবে হচ্ছে আপনার যে ডিপার্টমেন্ট আছে, পার্টিকুলার যে ডিপার্টমেন্ট বা যে সাবজেক্ট আপনি পড়ছেন সেই সাবজেক্টে যে HOD আছে, ঠিক আছে, হেড অফ দি ডিপার্টমেন্ট আছে, তার থেকে এখানে সাইন করিয়ে নেবেন এবং তার স্ট্যাম্প মেরে ফরওয়ার্ড করে নেবেন, ঠিক আছে। সুতরাং এই হচ্ছে মেনলি প্রসিডিউর, খুব একটা অসুবিধার কারণ নেই। আর যদি খুব কোথাও পার্টিকুলার দু একটা জায়গা যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন আমরা আপনাদের জানাতে পারি, আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারি, সমাধান করতে পারি। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও, আমাদের চ্যানেলকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।